আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলছেন গো জিব্রিল ভাই তাড়াতাড়ি বলো প্রথম কার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে জান্নাতে জাহান্নামে যাবে মোল্লাও হযরত জিব্রিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল নবী শুনে লাল এই প্রথম কার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ হযরত শীষ নবী আলাইহিস সালাম হযরত দানিয়াল আলাইহিস সালাম এভাবে বাপজি বেশ কয়েকটা নবী রাসূলের নাম করে জিব্রিল আলাইহিস সালাম নাম করার পর বলল হুজুর এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতে হবে তারা প্রথম কার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন জিব্রিল ভাই দুই নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে যাবে বলো হযরত জিব্রিল আলাইহিস সালাম বাবা দুই নাম্বার দরজার বাপ যে নাম করতে লাগলেন বলো আগা আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ হযরত আপনার ইউনুস নবী আলাইহিস সালাম এইভাবে আরো কয়েকটা বাপ যে নবীর রাসূলের নাম করলেন বলে এই সব নবীদের এক শ্রেণীর কিছু বেঈমান উম্মত উম্মতে হবে তারাও দুই নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে এইভাবে এক দুই তিন চার করে আমার বিশ্ব নবীকে বাবা ছটা দরজার বাপজি যখন নাম করে দিল নবীর রাসূলদের অমক অমক নবীর উম্মত অমক অমক রাসূলের উম্মত উম্মতেরাও সবাই না এক শ্রেণীর কিছু উম্মত হবে বেঈমান তারা এদিক দিয়ে জাহান্নামে যাবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন জিব্রিল ভাই তাড়াতাড়ি তুমি বলো জিব্রিল ভাই সাত নম্বর দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে জাহান্নামে যাবে বলো হযরত জিব্রিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলে নাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে জিব্রিল ভাই তাড়াতাড়ি বলো তুমি কেন নাম করো নাই আল্লাহর নবী বলেন আমি বারবার তাকে দেখলাম বারবার জিজ্ঞাসা করলাম জিব্রিল কোনো কথা বলে নাই নবী যে বলেন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম জিব্রিল আলাইহিস সালামের দুই চোখের কোণা দিয়ে বাবা ঠোপে ঠোপে পানি পড়তেছে আল্লাহর নবীর চেহারার দিকে জিব্রিল আলাইহিস সালাম ফাল ফাল করে চেয়ে আছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাদানার বলেন ও জিব্রিল ভাই আমি লক্ষ্য করে দেখলাম তোমাকে এক এক করে তুমি ছটা দরজার তুমি নাম করলা নবী রাসূলের ওই নবী রাসূলের নাম করতে গিয়ে তুমি কান্না করো না আর সাত নাম্বার দরজার তুমি নাম কেন বলো না তোমার চোখ দিয়ে কোনো পানি ঝরছে একটু মালাও হযরত জিব্রিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন নবী গো সাত নাম্বার দরজার নামটা বলতে আমি বড্ড কষ্ট পাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি জিব্রিল পর্যন্ত মহাব্বত করতেন আল্লাহর নবীকে বাপজি সাহাবারা মহাব্বত করতেন অনেক ইহুদির বাপজি এরকম ঘটনা রয়েছে বাবা আল্লাহর নবীকে দেখে নাই কিন্তু বিশ্ব নবীর প্রেমে এমন পাগল হয়েছিল বাবা তারা সাহাবার সামনে বাপজি কলমা পড়েছিল রাসূলকে দেখার জন্য বাপজি পাগলের মতো ছোট এসেছিল একদিকে তবে পাঁচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন বাবা মাত্র তিন দিন হয়েছে নবীর ইন্তেকাল করে বাপজি নবীকে দাফন করে দেওয়া তিন দিন পর বাপজি একজন বাপজি ইহুদি কলমা পড়ে নিয়েছে বাবা কলমা পড়ে নেওয়ার পর সে বাপজি সোজা মদিনায় দৌড়ে চলে এসেছে সাহাবাই কেরামরা বাপজি সকলেই নবীর সঙ্গে বাপজি কাতর হয়ে আছে আল্লাহর নবীজির ইন্তেকাল ব্যাপারে বাপজি পাওয়া যায় নবী আমার ইন্তেকাল করে গিয়েছিলেন অনেক লোক বাপজি সাহাবারা বাপজি আপনার এমন ভাবে পাগলের মতো কান্না করেছিলেন কেতাবে পাওয়া যায় হযরত আমিরুল মুমিনিন উমার তালোয়ারখানা বাপ যা আপনার ধরে ডাক দিয়ে বলেছিল ও গো আমার বন্ধুরা কেউ যদি বলে আমার বিশ্ব নবী ইন্তেকাল করে গিয়েছে মারা গিয়েছে ওই ব্যক্তির গর্দানখানা আমি আর রাখবো না তে হতে এমন ভাবে বাপজি পাগলের মতো বাপজি সাহাবারা কান্না করেছিলেন জায়গা জায়গা সাহাবারা বাপজি কান্না করেছিলেন এই দেখে বাবা ও ইহুদি ইসলাম গ্রহণ করেছেন বাবা মাত্র বাপজি একদিন হয়েছে সেই দিন ইসলাম গ্রহণ করার পর পরদিন বাপজি সুজে বাপ সুজা বাপজি মদিনায় ছুটে এসেছে নবী ইন্তেকাল করেছে জানে নাও আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই সাহাবারা বাপজি বসে আছেন সাহাবারা এমন ভাবে বসে আছেন কান্না করেছেন বাবা
সাহাব ইহুদি আসার পর বলছেন আয়না মুহাম্মদ উহি বহু ওগো তোমাদের মধ্যে বলো কোন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বড় উহি বহু আমি বড় ভালোবেসে ফেলেছে তা তুমি তুমি বলে দাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাও মা করে কাঁদতে কাঁদতে বলেছিলেন ভাই এই জায়গায় নবীর নাম আর বলবা না নবীর নাম বলে আমরা বড় কষ্ট পাচ্ছি যাও যাও ওই দেখো মদিনার মসজিদে গিয়ে দেখো গো অনেক সাহাবারা আছে ওখানে জিজ্ঞাসা করো আল্লাহর নবীর সাহাবাদের বাপ যে বড় কষ্ট হচ্ছে বলতে নবী ইন্তেকাল করেছে কথা বলতে ওই ইহুদি বাপ যে সাহাবাদুরে গিয়ে নবীকে এত মহব্বত করেছেন এত ভালোবেসেছেন বাবা দরজার গুলিতে যাওয়ার পর বলছেন মা মুহাম্মদ উহি বহু ভাই তোমরা তাড়াতাড়ি বলো তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জনাও আমি উহি বহু আমি বড় ভালোবেসে ফেলেছি সব লোকেরা বাপ যে হাঁটুর ভিতরে বাপ যে মাথা ভরে দিয়ে হাও মা করে কান্না করতে লাগলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন না নাও এ তো শুনবে না সব মানুষ বেহুশ হয়ে যাবে আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলহু দৌড়ে গিয়ে দরজার কাছে গিয়ে বলেন ইহুদি ভাই এই সাহাবা ভাই তোমার নাম কি বলে আমার নাম আজকে আব্দুর রহমান বলে ভাই শুনে নাও তুমি কেন কান্না করেছো বলে নবীকে বড় ভালোবেসেছে আমি নবীজির কালেমা পড়ে নিয়েছি নবীর চেহারাখানা একটু দেখতে যাই আল্লাহর রাসূলকে আমি দেখতে পাই নাই আল্লাহর নবীজির সাহাবা আলী বলছেন ভাই আমার নবী আজ তিন দিন হলো ইন্তেকাল করে গিয়েছে ইহুদি বলে না রাসূল নাই বলে নাও বলে নবী মারা গিয়ে ইন্তেকাল করেছেন বলে হ্যাঁ কিতাবে লিখেছে বাপজি সেই ইহুদি সাহাবা এত কান্না করেছিলেন দুনিয়ার মুখ থেকে বাপজি সে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন মহব্বতে আমার রসুলকে সবাই ভালোবাসতেন জিবরিল আলাইহি সালাম তিনি অপর থেকে বলছেন আসমান থেকে ও আল্লাহর রসুল আমি সাত নাম্বার এই দরজা দিয়ে যেই নবীর উম্মতরা যাবে সেই নবীর নাম বলতে বড় কষ্ট পায় আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন ওগো আমার ভাই জিবরিল তাড়াতাড়ি তুমি বলাও জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলেছিলেন হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী শুনে না সাত নাম্বার দিয়ে আপনার এক শ্রেণীর কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতে হবে তারা সাত নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে শুধু এতটুকু কথা জিবরিল আলাইহিস সালাম বললেন আমার বিশ্ব নবী রাহমাতুল আলামিন তিনি কানতে কানতে বাপজি মসজিদে নববী দরজা দিয়ে বেরিয়ে সোজা বাড়ি থেকে চলে গেলেন সাহাবারা পেছন দিক থেকে কেউ ডাক দিলেন আবু বকর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান বলেন কেউ তোমরা যেন আওয়াজ করবা না আমার রসুল চরম ব্যথায় ব্যথিত হয়েছে জিবরিলের সাথে কথা বলছিলেন দেখি আমার রসুল বাড়ির দিকে যাচ্ছে হয়তো আসরের সময় রসুল আসবে আসর যদি না আসে নবী মাগরিবে না এসে থাকতে পারবে না সাহাবারা সবাই বাপজি সেখানে থেকে গেলেন রসুল বাড়িতে না গিয়ে বাপজি বাড়ির পাহাড় দিয়ে সোজা মরুভূমির ময়দানের দিকে চলে গিয়েছে আমার সাহাবার আসর অপেক্ষা করলে নবী আসলেন না মাগরিবে আসলেন না এশায় আসলেন না পরের দিন ফজরে আসলেন না এইভাবে বাপজি বলা হয়েছে তিন দিন পার হয়ে গেল চার দিন কে দিন ফজরে নামাজ পড়ে হযরতে সাহাবায়ে কেরাম পেছন দিকে ঘুরে বললেন আসরে বসলেন ওগো ভাই রসুল আজ চার দিন হতে চলে আসে নাই কেন আমাদের মনে হয় রসুল মনে হয় বেঁচে নাই নবীকে মেরে ফেললো নাকি না নবীর কি হলো চলে একটু বাড়ি থেকে খোঁজ নিয়ে আসি সব সাহাবারা বাপজি বাড়ি চলে গেলে রসুলের বাড়ির দরজায় তারা হকমকের প্রবেশ করতেন না আজ আমাদের একটা গুণ সবচেয়ে বড় খারাপ আছে আজ অন্য কোনো ভাইয়ের বাড়িতে বাপজি গেলে অপরিচিত মানুষের বাড়িতে গেলেও দেখা যায় আমরা হরমান করে বাপজি সালাম তো দিই না হরমান করে প্রবেশ করে ফেলে কিছু মানুষ যারা পর্দাকে ভালোবাসে সেসব মা বোনেরা বলে যে ওগো চাচা কি ওগো ভাই ওগো তুমি এইভাবে হরমান করে ঢুকছে কেন আমার বাড়িতে ঢুকবা তুমি আওয়াজ দিচ্ছ না কেন আমার বাড়িতে ব্যাটা ছিল না আমরা অনেকেই কিন্তু বাপজি গুরুত্ব দেই না রসুল বলেছেন তার বাড়িতে বিনা সালামে প্রবেশ করা যাবে না আপনি যদি হকমাকের বাড়িতে প্রবেশ করেন আপনি হয়তো নামাজ পড়ছেন কিয়ামতের ময়দানে হয়তো বিনা সালামে ঢোকার কারণে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে যেতে গিয়ে হয়তো আটকে দিতে পারে এই জন্য বাপজি একটু সাবধান হয়ে যাবেন যারই বাড়িতে যাবেন হয় সালাম দিবেন সালাম তো আমরা অনেকেই দিতে পারি না কিন্তু বাপজি না হলে নাম ধরে ডাকতে হবে আমার বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন প্রথমে বাড়িতে সালাম দিতেন উত্তর না আসলে দ্বিতীয়বার সালাম দিতেন উত্তর না আসলে
তৃতীয়বার সালাম দিতে উত্তর না আসে চতুর্থ বেলায় বাপ সেই বাড়িওয়ালার নাম ধরে ডাকতে আমার বিশ্বনবীর সাহাবা আবু বকর বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর সাহাবারা জানেন যে বিশ্বনবী সালামের উত্তর দেন নবী বাড়িতে থাকে দেখলেন রাসূলের গলার আওয়াজ বেরিয়ে আসলো না বাড়ির ভিতর থেকে বাপ যে হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কলিজার টুকরা বিটি ফাতেমা বিবি এসে বললে সালাম উত্তর দিয়ে ও গো আব্বাজানের বন্ধুরা আমার আব্বাজানকে ডাকছেন আমার আব্বাজান বাড়িতে নেই বলে কোথায় গিয়েছে বলে আমরা জানি না আমাদের আব্বা চার দিন হতে চলল বাড়িতে আসে নাই সাহাবারা ধারণা করলেন আর রাসূল আর বেঁচে নাই নবী জি ইন্তেকাল করে গিয়েছে নবী মনে হয় আর বেঁচে নাই নবী কার পাওয়া যাবে না একবার পাগলের মতো মনে হচ্ছে ছটপট করছে সাহাবাই কেরাম সবাই বলল ভাই চারিদিকে খুঁজতে বেরিয়ে পড়ো প্রতিটা সাহাবা বাপজি চারিদিকে খুঁজতে বেরিয়ে পড়লে ফাতেমা কাঁদছেন বলছেন গো আব্বার বন্ধুরা আমার আব্বাজান আমাকে এত ভালোবাসে আমাকে এত ভালোবাসে যে আমার আব্বাজান আমাকে না দেখলে থাকতে পারে না কিতাবে এসেছে বাপজি ফাতেমার জীবনীতে আমার বিশ্বনবীর দরবারে বাপজি রাসূল নবীজি বসে থাকতে ফাতেমাতুজ জোহরা যে কোনো কাজ নিয়ে রাসূলের কাছে আসলে আমার বিশ্বনবীকে সাহাবারা দূর থেকে বলতেন ও গো রাসূল ওই দেখেন আপনার বিটি ফাতেমা আসছে আপনার দরবারে নবী এভাবে মুখটা উঁচু করে বলতেন তাই তো আমার জননী মা আসছে সাথে হাতে বাপজি ফাতেমাতুজ জোহরা কাছে রাসূল বাপজি সাথে হাতে উঠে দাঁড়িয়ে উনি হেঁটে হেঁটে চলে যেতে আমার বিশ্বনবীজি বলতেন ও গো মা তুমি কেন হেঁটে আমার দরবারে আসছ না কষ্ট করে ও গো মা তুমি আমার জামাইকে দে খবর দিলি তো আমাকে খবর দিলে আমি ঠিক তোমার বাড়িতে দেখা করতাম আমার বিশ্বনবী এত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাপজি ভালোবাসতে একটি কিতাবে এসেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর বাপজি বিটি ফাতেমাতুজ জোহরাকে একটা ধমক মেরেছিল এই চড় মেরেছিল আমার বিশ্বনবীর বিটি ফাতেমা কান্তে কান্তে গিয়ে রাসূলের কাছে গিয়ে বলেছেন আব্বা আমাকে মা মেরেছে হযরত বিশ্বনবী ফাতেমাতুজ জোহরাকে বুকের সাথে জড়ে ধরে আমার বিশ্বনবীর পবিত্র জিব দিয়ে তার গালে বাপজি হাত বুলালে বলে মা কেঁদো না ভালো হয়ে যাবে আমার বিশ্বনবী কাঁদতে কাঁদতে এসে বলছেন ওগো খাদিজা ওগো খাদিজা তুমি কাকে মেরেছো বলে হগো আল্লাহর রাসূল আমি আমার বিটি খাদিজাতুল কুবরাকে আপনার বিটিকে আমি মেরেছি বলে কেন মেরেছো বলে একটা জিনিস নিয়ে বারবার জিদ করছিল তো আমি বললাম তোমার আব্বা এসে দিবে কিন্তু শুনে নাই কিন্তু আমার কাছে তো সেটা নেই বারবার জিদ করার কারণে আমি রাগে থাকতে না পেরে রাসূল আমি একটু থাপ্পড় মেরে দিয়েছি আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কান্না করতে করতে বললো খাদিজা শুনে নাও এই ফাতেমাকে ফাতেমা বলে তুমি তো জানো বলে হাও আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন খাদিজা শুনে নাও আমি আমার মা পেট থেকে জন্ম নেওয়ার পর আমার মাকে মা মা বলে বেশি দিন ডাকতে পাই না রে খাদিজা আমি জন্ম নেওয়ার পর চার পাঁচ দিন করে দিন হালিমা তো সা দিয়ে নিয়ে চলে গিয়েছিলাম মার কাছ থেকে টানা ছয় বছর আমি হালিমা তো সা দিন বাড়িতে ছিলাম ছয় বছর পড়তে এক মাস যখন বাকি ছিল আমার খাদে যাও ওই সময় আমার দুধমা আমার জননী মা আমিনার কাছে রেখে গেল ওরে আমার খাদি যাও আমি মা মা করে বেশি দিন আমার মাকে ডাকতে পাই না ওরে খাদে যাও শুনে নাম ওই যখন আমার ফাতেমাতুজ জোহরা তোমার পেট থেকে যখন জন্ম নিল শুনে নাও আমি নাম রেখেছিলাম ফাতেমা কিন্তু তুমি তো ভালো জানো আমি আমার ফাতেমা আমাকে আব্বা বলে যখন ডাক দেয় তো কোনো শুনে নাও আমি মা ছাড়া উত্তর দেই নাই জোরে বলুন সুবহানাল্লাহ ওরে আমার খাদিজা তুমি আমার ফাতেমার গালে চড় মারো নাই তুমি আমার কলিজাতে আঘাত দিয়েছো রে খাদিজাও তুমি আর আগামীতে জানো এই ধরনের কোন ভুল কাজ করবে না হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওমা করে কাদার বলে হুজুর আপনি একটু ক্ষমা করে দিবেন আল্লাহর কাছে দোয়া চাল আল্লাহ যেন maaf করে দেয় আমাকে আমি ফাতেমাকে আর ধমক দেব না আল্লাহর নবীজির বিটি কলিজার টুকরা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত বাপ দিন রাসূলকে ভালোবাসতেন নবীও বাপ যে ফাতেমাকে ভালোবাসতেন সেই ফাতেমা কাদার বলেন আব্বা আজ চার দিন হয়ে গেল আমার বাড়িতে আসে না সাহাবারা সবাই
বাপ যে চলে গেল খোঁজা খোঁজে করতে হযরত ওমর আবু বকর দুজনাই মরুভূমির ময়দানের দিকে বাপ যে চলে গেল যাওয়ার পর দেখে একটা রাখাল বাপ যে আপনার দাঁড়িয়ে আছে দুটো রাখাল দাঁড়িয়ে আছে আল্লাহর নবীর বন্ধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল দুটোর কাছে গিয়ে বলছেন রাখাল বাবা তোমরা কি বলতে পারবা আখির জামানার রসূলকে তোমরা কি দেখতে পেয়েছো বলো রাখাল দুটো বাপ যে রসূলকে চিনে নাও আল্লাহর নবীকে বাপ যে জানে নাও রাখাল দুটো বলেছিল চাচা আমরা আপনাদের নবীকে চিনি নাই কিন্তু শুনে নেন আমরা চার দিন হতে চললাতকে বড় অপারেশনের মধ্যে আছে বলে কি অপারেশনের মধ্যে বলো বলে চাচা ওই দেখেন গুহা জঙ্গল দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ ওই জঙ্গলের চারিদিকে দেখতে পাচ্ছেন দুম্বা উট বলে হ্যাঁ ওই দুম্বা উট গুলো জঙ্গলা নয় ওগুলো সব আমাদের বাড়ির জঙ্গলের উট নয় আমাদের বাড়ির পোষা উট আমাদের বাড়ির দুম্বা ছাগল বলে ওখানে কেন বলে ওই জন্য তো পেরেশান বলে ব্যাপারটা বুঝতে পারলাম লাও বলে চাচা আর চার দিন হতে চলো শুনে না কোথা থেকে একটা পাগলা এসে গুহার ভেতরে এসে ওই মানুষটা সেজদায় পড়ে কাদার উম্মাতিয়া উম্মাতিয়া উম্মাতি করে কান্না করেছে ও গো আমার চাচা যেদিন থেকে ওই পাগলটা গুহার ভিতর কান্না করছে সেই দিন থেকে আমাদের উট আর দুম্বা বাড়িতে রাখতে পারি নাই জোরে বলুন সুবহানাল্লাহ জঙ্গলার বাপ কে লয় উট সবাই বাপ যে তারা চিনতে পেরেছে আখির জামানার পয়গম্বর রসুল বাপ যে কান্না করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলে দুটোকে বাপ যে বুকের সাথে জোরে ধরলেন জোরে ধরে বলেন বাবা উনি পাগল নাই উনি আখিরি জামানার দরো দিন হবে বলুন সুবহানাল্লাহ দুই ছেলের সামনে নবীর গুণবালি বাপজি শুনালেন আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গোহার কাছে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ার ফাওরাসাকা আল্লাহর নবীজির কাছে সালাম দিয়ে বলল হুজুর আপনি মাথাটা উত্তোলন করুন আল্লাহর নবী কথা বলে নাই আল্লাহর নবী সিজদা থেকে বাপজি মাথা তুলে নাই শুধু কান্না করে হযরত ওমর বলেন আমি তাকে দেখলাম গুহার ভিতরের মাটি পর্যন্ত বাপজি কাদা হয়ে গিয়েছে নবীজি এত কাদা কেঁদেছেন উম্মাতের জন্য হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলেন নবী গো আমি আপনার ওমর ও রসূল আপনি ওমরকে এত ভালোবাসেন এত ভালোবাসেন আল্লাহর নবীজি ওমরের ব্যাপারে বাপজি অনেক জায়গায় বলেছেন আমার ওমর যা বলবে গো সাহাবারা তোমরা শুনে নেবা কারণ আমার আল্লাহ নবীকে বলেছেন ওরে আমার দোস্ত হাবিবুল্লাহ আমার উমার যাতে রাজি হবে যা বলবে হে নবী আপনিও খুশি হবেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই উমার ডাক দিয়ে বলুন নবী গো আপনি কান্না করবেন না আপনি তাড়াতাড়ি মাটি থেকে মাথা তুলেন আল্লাহর নবী মাথা তুললেন লাও সব সাহাবারা পেছন দিক থেকে ডাকলে রসুল উঠে নাই নবী শুধু কান্না করেছেন না আমার উম্মাত জাহান্নামে যাবে আমার উম্মাত জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না আল্লাহর নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ও গো আমার সাথী ভাইরা নবীকে এইভাবে পারা যাবে না বলে কি করতে হবে বলো বলে ফাতেমা তু জোহরাকে তুমি ডাকো না ডাকলে উঠবে না ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পর ডাক দিয়ে বলেন আব্বা আপনি চার দিন আমাকে না দেখে কেমন করে আছেন বলুন ও গো আব্বা আপনি কান্না করবেন না উঠুন নবী আমার সেজদায় পড়ে পড়ে কাদার বলেন বিটি আমি তোমাকে ভালোবাসি না মা শুনে নাও কিয়ামতের ময়দানে আমার সামনে দিয়ে জাহান্নামে যাবে আমার উম্মাত উম্মাতেরাও আমি রসূল পয়গম্বর আমি সহ্য করতে পারবো না আল্লাহ রসুল কান্না করেন তো কোনো মাথা তুলে নাই আমার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন আল্লাহর নবী আল্লাহ বলেছিলেন কো জিবরিল যাও যাও আমার রসুলকে গিয়ে খোঁজ খবর শুনে দিয়ে এসো জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ ইয়ার ফরাসাক নবী আপনি মাথা তুলুন আর কান্না করবেন না আপনার কান্না আল্লাহ সহ্য করতে তার পারে নাই হে নবী আপনি কাঁদবেন না আপনার যারা প্রকৃতি উম্মাত হবে উম্মাতে হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ